কড়া করে চাঁদে দেখি ভাই, অনেকদিন পরে আসা হলো ভাই। কিছু খবর টবর দে, পাড়ায় কোনো খবর টবর দিচ্ছিস না, কিছু পাচ্ছি না। কি হলো আবার তোর? বাবা বাবা তুমি এখানে কি করছো? রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তার চাকা গুনছি। চায়ের দোকানে চা খাবো নাকি আমি অন্য কিছু করব? যা বাড়ি যা, তোর মায়ের কাছে যা। ভাই হোলি তো চলে এলো, নতুন কোনো খবর টবর দে, একটু রং মাখাতে যাই। সুজাইয়া, সোসাইটিতে একটা নতুন পরী আছে যে, তার ডানা গুড়। কি নতুন পরী? মানে নতুন কোনো ফ্ল্যাটমেট? নিশ্চয়ই সুন্দরী আর রূপসীও বটে। দে ভাই ডিটেলসটা দে ভাই। জামাটা তো ছিঁড়ে যাবে, দাঁড়াও দাঁড়াও। তার নাম হলো শিলা। কি শিলা? ও নেমি শিলা, শিলা কি জবানি। লল আ চিমটি কাটছিস না তুই? এখনো যাসনি তুই? বললাম তুই মায়ের কাছে যা। ঠিক আছে যাচ্ছি, একটু মনে মনে স্বপ্ন দেখা বন্ধ করো। আরে আমি স্বপ্ন টপ্ন কিছু দেখছি না, আমি ভাবছি পাড়ায় নতুন বৌদি এসছে, কি গিফট দি। নালে ভাববে সোসাইটির লোকগুলো তুমি গিফটটা। আগের বার তো রূপা বৌদিকে গিফট দেওয়া হলো না, রূপা বৌদি এখন কথাই বলে না আমার সাথে, জানিস। একে কিছু দিতেই হবে ভাই, ডিটেলস গুলো দে আমার ভাই। পুরোটা শুনলে না তো, এটা কোনো বৌদি হবে না, এটা হলো একটা ইয়াং মেয়ে। ও তাই? ম্যারেড না আনম্যারেড? তাহলে তো এমনি মজা, আর টুকে টুকে না, পুরো ওপেন ব্যাট করব। আর ওই রূপা বৌদির বরটা সবসময় বেটা ফোরন কাটতো আর আমায় আউট করে দিত। থ্যাংক ইউ ভাই। এবার যাই সোসাইটির হোলি মিটিংটা গিয়ে ডাকি। মিটিংয়ে তো তোর শিলাও আসবে, আমার একটু ইন্টু মিন্টু একটু যোগাযোগটা বেশ ভালো হয়ে যাবে। চাই ভাই, আটকাস না আর। বিস্কুট দেবো? ঠিক আছে ভাই, এলাম। তুইও যাস কিন্তু ভাই পার্টিতে, পুরো হোলি ডান্স হবে। মাই নেম ইজ শিলা, শিলা কি জাপানি। শুনিতে হেভি মজা হবে তাহলে। আচ্ছা মিস্টার মা, তোমাদের এই জায়গাটা খুব সুন্দর, মিটিং করার জন্য না খুব সুন্দর জায়গা। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা মিস্টার বাবা, তুমি এত পায়চারি করছো কেন? বসো না এক জায়গায়। আরে এখনো আসেনি, আমি তারই অপেক্ষা করছি। আরে বাবা কে আবার আসেনি? এই দেখো না সোসাইটি সবাই তো চলে এসেছে। আরে শিলা ডার্লিং, তুমি আসো, কখন আসবে? তোমার চাতমানা মুখটা একটু দেখি। কি আসছে শিলাটা তো হেভি দেখতে। আস্তে আস্তে, কি সব রাস্তার মধ্যে পড়ে থাকে না, আসো আসো। রাস্তার মধ্যে কি সব পড়ে থাকে? আরে এই তো চলে এসেছে আমাদের সোসাইটির নতুন সদস্য শিলা। আরে তোমরা জানো এনা নিজের মাকে ছেড়ে এখানে রয়েছে চাকরির সূত্রে। শিলা তোমার যদি মায়ের হাতে রান্না খেতে ইচ্ছা করে কখনো, তাহলে তুমি সেটা আমাকে বলবে, আমি তোমাকে সেই রান্না রেঁধে খাওয়াবো, ঠিক আছে? আরে তুমি চিন্তা করো না, তুমি মিষ্টির মাকে না বলতে পারলে আমায় বলবে। আমি জানি কলকাতায় বেস্ট বাঙালিয়ানা রেস্টুরেন্ট কোথায় আছে, সেখানে গিয়ে দুজনে একসাথে খাও। আন্টি ভুল করেও দিও না বাবা, যা কিপটা বিলটা তোমাকেই না দিতে হয়। পদ্মা শ্লোক একখানা, মেয়ে দেখলেই যেন জিভ একদম জিভে গজার মতন হয়ে যায়, টপ টপ করে লাল ঝরতে থাকে। আচ্ছা তোমার যদি প্রেম নিবেদন বন্ধ হওয়া থাকে তাহলে হোলি মিটিংটা করি। ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম সুজয়, তুমি ভালোবেসে সুজুও বলতে পারো। যাও তুমি গিয়ে একটু নিয়ে আসো, সবাইকে মিষ্টি টিষ্টি দিই। কি মিষ্টি? মিষ্টি মিষ্টি আনতে হবে না, মিষ্টিতে অনেক ক্যালোরি থাকে, মিষ্টি খেলে মোটা হয়ে যাবে। মোটা হয়ে যাবো বলে মিষ্টির বাবা বারণ করছে? আজও মিষ্টি বাবা আমাকে এত ভালোবাসে? মোটি দেখো, শিলাকে দেখো, ও কি সুন্দর ফিগারটা মেনটেন রেখেছে। ও মাই গড, ও আমার ফিগারে চিন্তা না, শিলার ফিগারে চিন্তা হচ্ছিল তোমার, দাঁড়াও। আরে মিষ্টি খেলে মোটা হয়ে যাবে না, ও সব পরিশ্রম জলে চলে যাবে।
যাও নিমকি জাতীয় কিছু বানিয়ে নিয়ে আসো। ও নিজে এখানে গল্প করবে আর আমাকে রান্না করে পাঠিয়ে দেওয়া হচ্ছে? দাঁড়াও হোলি আসুক, তারপর তোমায় দেখাচ্ছি মজা। মিষ্টির মা চলে গেছে, শিলার থেকে নাম্বার টাম্বার গুলো দেখি ব্যবস্থা করতে পারি কিনা। শিলা, আচ্ছা শিলা, তুমি বাড়ির অ্যাড্রেস কোথায়? এই সুজয়রা না আবার শুরু হয়ে গেছে লোকটা হেভি চুকচুকানি। একদম ঠিক বলেছিস। পাসপাস গুলো ঠিক করি, নালে নাচতে নাচতে কার গায়ে পড়বে, তারপরে দেখবো আমারই একটা মাস হয়ে যাচ্ছে। আমরা সবাই চলে এসেছি, হ্যাপি হোলি। নাচতে হবে না, নালে হোলিটা মানায় নাকি? চলো চলো চলো। সুন্দর সুন্দর মামিরা নাচছে, চল একটু নেচে নি। বেশি আওয়াজ না, আমরা এই পাড়ার মস্তান, আওয়াজ নিচে। তো কি হয়েছে, এই জায়গাটা আমাদের, এই জমিটা আমাদের, তাই এই জমিতে আমরা কি করব না করব সেটা তোমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। বেরিয়ে যাও তোমরা এখান থেকে। দেখি হচ্ছে আমার মিষ্টি মাকে ধরেছে, যাক মরে যাক, যাক মরে, তাহলেই তো আমার শিলার সঙ্গে হবে লীলা। ভাই ভাই ওই মালটাকে দিয়ে এক বুড়ো তো সেই মাল পটিয়েছে। এ তো পুরো মোমবাতি চলছে, দেখো এই কি শ্যাম্পু করেছে রে, দারুণ গন্ধ বের হচ্ছে, পাগল হয়ে যাচ্ছি। আজ বসন দিন নাচ, তোমরা কে রে, সব সাইডে যাও, আমাদেরকে গান দিচ্ছে। দেখলে তো তোমরা, একতাই বল, একা থাকলে যে কোনো বিপদকে ভয় লাগে, কিন্তু একসাথে অনেকে থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। এই জন্য এই হোলিতে শত্রুকেও বন্ধু করুন এবং সবাই মিলে হোলিতে আনন্দ করুন। হ্যাপি হোলি।
লাগলো কোথায় লাগলো তোমার কোথায় লাগলো কোথায় লাগলো আমি তোমায় বলছি চলো ঘরে চলো একবার শিলাকে দেখলে তোমার ক্যারেক্টার ঢিলা হয়ে যাচ্ছে যা